হোস্টেল সুপারকে অন্যত্র বদলি করায় কান্নায় ভেঙে পড়ল ছাত্রীরা। ঘটনা গন্ডাছড়া সতীরং রিয়াং রেসিডেন্সিয়াল উপজাতি ছাত্রী আবাসে। জানা যায়, গন্ডাছড়া শর্মা ফিশারি অফিস সংলগ্ন এই বালিকা আবাসে দীর্ঘ 7 বছর ধরে সূর্যপ্রভাত চাকমা সুপারের দায়িত্বে ছিলেন। এ সময়ের মধ্যে তিনি ছাত্রীদের সাথে এমনি ভালোবাসার সম্পর্ক গড়ে তোলেন যা মা মেয়ে সমতুল্য। এরই মাঝে সোমবার টিটিএডিসি শিক্ষা দপ্তর থেকে এক আদেশে বলা হয়, আজকের মধ্যে তাকে ছাত্রী আবাস ছেড়ে অন্য স্কুলে যাওয়ার জন্য। এ মোতাবেক সোমবার সন্ধ্যা নাগাদ চলে যাওয়ার জন্য তিনি যখন নিজের বিভিন্ন সামগ্রী গুছিয়ে নিচ্ছেন, তখন হোস্টেলের ছাত্রীরা ম্যামের ঘরে গিয়ে জিজ্ঞাসা করেন, ম্যাম আপনি কোথায় যাচ্ছেন? ম্যাম তখন ছাত্রীদের বলেন, আমি বদলি হয়ে অন্য স্কুলে চলে যাচ্ছি। এখন থেকে তোমাদের জন্য অন্য আরেকজন নতুন ম্যাম আসছে, তোমরা ভালো করে পড়াশোনা করবে, ম্যামের কথা শুনবে। এই কথা শুনে ছাত্রীদের মাথায় যেন বাজ ভেঙে পড়ে, পাশাপাশি সমস্ত ছাত্রীরা কান্নায় ভেঙে পড়ে। জানা যায়, সূর্যপ্রভা চাকমা দীর্ঘদিন এই হোস্টেলে সুপারের দায়িত্বে ছিলেন। তিনি ছাত্রীদের ভালোবাসা স্নেহ দিয়ে লেখাপড়া শিখিয়েছে, ছাত্রীদের কখনো মা বাবা আত্মীয় স্বজনের অভাব বুঝতে দেননি। দীর্ঘ 7 বছরের ভালোবাসার বাঁধনে ছিন্ন করে চলে যেতে হয়েছে, এত বড় আদেশ যেন ছাত্রীরা মেনে নিতে পারছেন না। ছাত্রীদের একটাই কথা, আমরা সূর্যপ্রভা চাকমা ম্যামকে চাই, নতুবা আগামী দিনে তারা স্কুল হোস্টেল বয়কটে ডাক দেন। শুধু তাই না, রাস্তা অবরোধ করারও হুঁশিয়ারি দেন। এখন দেখার শিক্ষা দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে তার দিকে তাকিয়ে আছেন ছাত্রী সহ গোটা অভিভাবক মহল। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।